কলেজ থেকে এখানে যাব বর্ধমানে, এবং বর্ধমানে মল্লারপুর থেকে যেতে অলমোস্ট 2 আওয়ার লাগবে। 9:50 ট্রেন আছে। সো বর্ধমান ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, যার আন্ডারে মোর দ্যান 280 কলেজেস রেজিস্টার আছে। অনেক বড় ইউনিভার্সিটি এবং অনেক এরিয়া জুড়ে তার অ্যাডমিনিস্ট্রেশন। বন্ধুরা, আমার ওয়েস্ট বেঙ্গল ট্যুরের 7-day ট্যুরের আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগত। তো আমি এখানে দেখতে পাচ্ছেন এসে গেছি মল্লারপুর রেল স্টেশনে, এবং এখান থেকে টিকিট নেব, এবং এখান থেকে আমি বর্ধমানে যাব, এবং সেখান থেকে রাজবাটিতে, যেটা বর্ধমান ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে আমি যাব। তো আমি এখান থেকে টিকিট নিয়ে নিলাম, 50 টাকা নিল। আমি জানি না এত কেন দাম নিল তারা, বাট হয়তো প্রাইভেটাইজেশনের জন্য। তো যাই হোক, এটা হচ্ছে মল্লারপুর স্টেশন, এবং প্রচণ্ড গরম এবং প্রচণ্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এত ভিড়, বসার জায়গা নেই, আমি দাঁড়িয়ে আছি, হাসছি, এবং অন্যরাও আমাকে দেখছে, আমি ভিডিও করছি, অনেকেই বলাবলি করছে যে এত ভিড়ের মধ্যে ভিডিও করছে। এবং সবচেয়ে বিরক্তকর লাগে বন্ধুরা যখন এত ভিড়ের মধ্যে এভাবে হকার্সরা কোনো না কোনোভাবে আপনাকে সাইড চাইবে, সাইড দিতে আপনি বাধ্য। যাই হোক, এখানে এসে চলে এসেছি আমি বর্ধমানে, বর্ধমান রেল স্টেশন। এই নেট দেখতে পাচ্ছ, কারণ এখানে অনেক ইলেকট্রিক ট্রেন চলাফেরা করে, তো সেফটির জন্য এভাবে নেট লাগানো থাকে। বর্ধমানে রেল স্টেশনে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে ইনফর্ম করে দিই, যে টিকিট কালেক্টররা বাইরে দাঁড়িয়ে থেকে এভাবে দেখতে পাচ্ছেন টিকিট কালেক্ট করার জন্য। তো আমি টিকিট শো করলাম এবং বেরিয়ে আসলাম, এবং এটা হচ্ছে বর্ধমান রেল স্টেশনের বাইরের যে সাইডটা, এবং জাতীয় পতাকা, জয় হিন্দ, সবসময় জাতীয় পতাকা আমরা সম্মান করা প্রয়োজন। তো এই হচ্ছে বর্ধমান রেলওয়ে স্টেশন, এবং আমি এখান থেকে আমি টুকটুক ধরে বা টমটম ধরে আমি এখান থেকে চলে যাচ্ছি রাজবাটিতে। এখান থেকে রাজবাটির দূরত্ব খুব বেশি একটা নয়, এখান থেকে মোর দেন 10-15 মিনিট লাগে, বা ট্রাফিকিংয়ের জন্য একটু টাইম লাগে। আমি টুকটুকি করে রাজবাটিতে চলে আসলাম। এই হচ্ছে রাজবাটি অ্যাডমিনিস্ট্রেশনে, এবং এখানে ভিতরে গিয়ে বাম দিকে ফাইন্যান্স সেক্টর আছে, আমাকে এখান থেকে চালান কাটতে হবে, এবং এখান থেকে আমাকে আরেকটা বিল্ডিংয়ে যেতে হবে আমার মাইগ্রেশন কালেক্ট করার জন্য। তো এখানে আমি, যারা ইমার্জেন্সিতে থাকে তাদের 230 টাকা দিতে হয়, আমি দিয়ে সেটা নিলাম। প্রচণ্ড গরম, এবং আমি এখান থেকে আরেকটা টমটম নিয়ে আমি এখন যাচ্ছি আরেকটা বিল্ডিংয়ে, যেখান থেকে আমাকে মাইগ্রেশন সার্টিফিকেট কালেক্ট করতে হবে। এবং 10-15 মিনিট চলার পর আমি চলে আসলাম এই নিউ বিল্ডিং, যেটাকে বলা হয় বর্ধমান, আমি যেখান থেকে চালান নিয়েছিলাম ওখান থেকে ওরা বলেছিল নিউ বিল্ডিং অ্যাড্রেস বলতে হবে, এই নিউ বিল্ডিং, এবং এখান থেকে আমি মাইগ্রেশন পাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে নিউ বিল্ডিং। নিউ বিল্ডিং নামেই বোঝা যাচ্ছে নতুন তৈরি হয়েছে, তো নতুন গার্ডেনিংয়েরও কাজ চলছে। সুন্দর একটা বিল্ডিং, নিউ অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, যেখান থেকে মাইগ্রেশন সার্টিফিকেট, বর্ধমান ইউনিভার্সিটির মাইগ্রেশন সার্টিফিকেট ডেলিভার করা হয়। ভুক লাগিয়ে আর মে মাইগ্রেশন কে আজ তো লাস্ট স্টেজ মে হুম, লেকিন আমি যে দেতা হ্যাঁ নেই তো ওয়েট করনে কে লিয়ে বলা হ্যাঁ, বহুত ভুক লাগ রহা, মে সোচ রহা থা কি যে মেরা প্রাইমারি ওয়ার্ক হ্যায় উসকো কর লুঁ, উসকে বাদ আরাম সে বেঠ কে খানা খায়েঙ্গে, লেকিন মুঝে লাগতা হ্যায় অর থোড়া ওয়েট করনা পড়েগা, দেখতে হ্যায় কিতনা দের তক ওয়েট করনা পড়তা হ্যায়। লেকিন ভুক তো বহুত জলদি জাতে লাগ রহা হ্যায়, আর গরমি ভি পুছো মত, 34 ডিগ্রি সেলসিয়াস।
ফাইনালি মাইগ্রেশন পেয়ে গেছি। তো ওরা আমাকে ভিডিও বানাতে দিচ্ছিল না, বা যেগুলো বানিয়েছি ওগুলোকে ডিলিট করার জন্য বলছিল, তো আমি ডিলিট করেছি। বাট আই এম সরি টু দেম কি ডিলিট করার পরে ওটা রিস্টোর করা যায়। তো আমি এখন অনেক খিদে পেয়েছে, তো মাইগ্রেশন ফাইনালি যেটার জন্য আমি এসেছি সেটা হয়ে গেছে। এভরিথিং ইজ গোয়িং স্মুথলি অ্যাকর্ডিং টু মাই প্ল্যান। তো কালকে একটা দিন আছে, আমি তারাপীঠে যাবো, ঘুরবো। তো এবার বর্ধমান থেকে আবার আমি চলে যাব কল্লারপুরে। তো ঘুরতে ঘুরতে আমি একটা ভালো হোটেল পেলাম অনেকে জিজ্ঞেস করে, তো আমি এই হোটেলে চলে আসলাম এবং মনে হচ্ছে ওরা ভালো সার্ভ করবে। তো আমি একটা ফিশ থালি অর্ডার করলাম। তো এবং দেখতে পাচ্ছি বন্ধুরা, থালাটা বেশ সুন্দরভাবে পদ্মপাতায় সাজানো এবং আমার দেখে বেশ ইমপ্রেসিভ মনে হচ্ছে। তো এই হচ্ছে আমার যে মাছটা, সর্ষে মাছ, ডাল, আলু পোস্ত এবং ভাজা, আমি পাতাটা দিয়ে সাজানো থালাটা বেশ সুন্দর। এবং এই যে রাইসগুলো আছে বন্ধুরা, এই রাইসগুলো একটু মোটা, বা আমরা ত্রিপুরাতে যে রাইসগুলো খাই এগুলো না, সিদ্ধ চাল সম্ভবত। এবং তার সঙ্গে ওরা আমার টক দিয়েছে, বেশ দারুণ আমি খেলাম এবং খুব ভালোই লাগলো। তো আমি লাঞ্চ সেরে আরও একটু ঘোরাঘুরি করে আমি বর্ধমান রেল স্টেশনে চলে আসলাম। তো বর্ধমান রেল স্টেশনে আসার পর ডান দিকে আমি যেদিকে যাচ্ছি ওই জায়গাটায় টিকিট কাউন্টার। তো যারা জানা নেই আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন কোন দিকে টিকিট কাউন্টার। তো এদিকে হচ্ছে টিকিট কাউন্টার এবং আমি এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে। বর্ধমান রেল স্টেশন একটা বিজিএস স্টেশন, তো নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগেই বোঝা যায় যে কোন প্ল্যাটফর্মে ট্রেন আসছে। তো আমার ট্রেনের জন্য আমি এখানে অপেক্ষা করছি কোন প্ল্যাটফর্মে আমার ট্রেনটি আসছে। সো বর্ধমান থেকে কাজ শেষ করে আবার মোল্লারপুরে আসলাম। অ্যান্ড আফটার লুকিং মাই ফেস ইউ ক্যান গেস অল টায়ার্ড আই অ্যাম। তো এখন আবার যেতে হবে।